হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেসিক কার টিপস চ্যানেলে তোমাদের জানাই স্বাগত। গাইজ, কার অ্যাক্সিডেন্টের কথা তো তোমরা শুনেছো, তো আজকের ভিডিওটাই তোমাদের আমরা প্র্যাকটিক্যালি কার অ্যাক্সিডেন্টের যে দৃশ্য সেটা আমি ভিডিওতে তুলে ধরেছি। তোমরা ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো যে কীভাবে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল এবং কী কারণে অ্যাক্সিডেন্ট হলো, কি ভুল করলে পরে এরকম ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে। তো আমি পুরো ভিডিওটাই তোমাদের বুঝিয়ে দিচ্ছি এবং বলে দিচ্ছি। তো অ্যাক্সিডেন্টের ভিডিওটা তোমরা দেখো কীভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে। গাড়ির যে খালাসি ছিল সে তো সঙ্গে সঙ্গে ডেথ ওখানে রাস্তার মধ্যেই। তো গাইজ, ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরোটা দেখো, তবে তোমরা বুঝতে পারবে। রাস্তায় চলার ক্ষেত্রে তোমাদের এই ভিডিওটা দেখা অবশ্যই দরকার। আজকের ভিডিওটা শুধুমাত্র নতুন ড্রাইভারদের জন্য নয়, আজকের ভিডিওটা নতুন এবং পুরাতন সকল ড্রাইভারের জন্যই আজকের ভিডিওটা মেন তৈরি করা হয়েছে। তো গাইজ, সকল ড্রাইভারের প্রতি আমার অনুরোধ, বিশেষ করে তোমাদের আমি বলছি যে গাড়ি চালাও তোমরা। গাড়ি চালানোটা একটা, কেউ হয়তো শখে চালায়, কেউ পেশায় চালায়, কেউ জীবিকা অর্জনের জন্য চালায়, তো আমি বলবো গাড়ি চালানোর সময় বাড়ির কথা চিন্তা করে কখনোই কেউ রেসারেসি করে গাড়ি চালাতে যেও না। সবসময় মাথায় রাখবে যে যে আগে যাবার চেষ্টা করছে সে আগে যাক, তাকে ছেড়ে দাও। কখনোই তোমরা এই ভুলটা করো না যে সে আগে যাচ্ছে বলে আমাকে আগে যেতে হবে, বা তোমার বাঁ দিকের সিটে যদি কেউ বসে থাকে সে তোমাকে যদি কোনো প্রলোভনের মধ্যে ফেলার চেষ্টা করে যে তুই গাড়িটাকে আগে নে, এরকম যদি কোনো ওভারটেক করার মানে যুক্তি তোমাকে দেয় বা বুদ্ধি দেয়, তো কখনো এরকম ভুল করো না। আমি বলবো গাড়ি চালাতে গিয়ে রেসারেসি করতে গিয়ে যদি লাইফের কোনো দুর্ঘটনা ঘটে যায় সেই জীবনটা চলে গেলা, জীবনটা কখনোই ফিরে পাবে না। তো গাইজ, এটা আমার জ্ঞানের কথা না, আমি সকল ড্রাইভারের প্রতি অনুরোধ করে বলছি যে তোমরা যেন এভাবে রেসারেসি করে কখনো গাড়ি চালাবে না। আমি আজকে আট থেকে ন বছর ড্রাইভিং করছি, এভাবে কখনো নিজেও রেসারেসি করে গাড়ি চালাই না। তো তোমাদেরকেও আমি বলছি, এই আজকে একটু ভিডিওটা অন্যরকমই করলাম যাতে তোমাদেরকে কিছু দেখাতে পারি। রাস্তায় যাওয়ার পথে যে অ্যাক্সিডেন্টটা দেখলাম চোখের সামনে, তাতে লাইফের মধ্যে নিজেরও একটা মনের মধ্যে ভয় ঢুকে আছে। তো তোমাদেরকে আমি সতর্ক করার জন্য ভিডিওটা তৈরি করেছি। তো ভিডিওটা লাস্ট অবধি তোমরা দেখো অ্যাক্সিডেন্টটা কীভাবে হয়েছে, আমি পুরোটা তোমাদের দেখাচ্ছি কী কারণে, কিসের ভুলের জন্য অ্যাক্সিডেন্টটা হয়ে গেল তোমরা দেখো, আমি তোমাদের দেখাই। তো গাইজ, দেখছো তোমরা এই যে অ্যাক্সিডেন্টটা হওয়ার কারণে রাস্তাটা জ্যাম হয়ে গেছে। ওই যে সামনের গাড়িগুলো দেখছো, তিনটে গাড়ি একসঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা লরি এবং দুটো ডাম্পার। তো দেখো কীভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে তোমাদের আমি দেখাই। জ্যাম লেগে আছে সেই কারণে আস্তে আস্তে গাড়িগুলো যাচ্ছে, তো একটু ওয়েট করো, দেখো তোমরা দেখতে পাবে কী কারণে হয়েছে অ্যাক্সিডেন্টটা সামনে। তো গাইজ, তোমাদের তো আগের ভিডিওতে আমি বলেছি যে গাড়ি চালানোর সময় সবসময় ডিস্ট্যান্স বজায় রাখতে হবে। তো এই গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে ওই কারণেই, গাড়িটা ডিস্ট্যান্স বজায় না রেখে গাড়ি চালাচ্ছিলো এবং সামনে যে লরিটা দেখছো লরিটা সামনাসামনি আসছিলো এবং পিছনে যে ডাম্পারটা সে ওভারটেক করার জন্য একদম কাছাকাছি লরিটার পিছনে কাছাকাছি ছিল, সেই কারণে কী হয়েছে ওভারটেক করতে গিয়েছে। এবং এই যে লরিটা দেখছো, এই লরিটা সামনে হঠাৎ করে কিছু একটা চলে এসেছিলো, সেই কারণে এমার্জেন্সি ব্রেক করেছিল। আর এমার্জেন্সি ব্রেক করার কারণে পিছনে যে ডাম্পারটা ছিল, যে পিছনের ডাম্পারটা তোমাদের আমি দেখাই, যে পিছনের ডাম্পারটা ছিল সেই ডাম্পারটা কী করছিল, ওভারটেক করার ওপরেই ছিল। ওভারটেক করতে গিয়ে দেখো দেখো বাঁ দিকটা কাটাতে পারেনি, কতটা বাঁ দিকটা ওইদিকে আছে দেখো, বাঁ দিকটায় একদম সেঁটে গিয়েছে, বাঁ দিকে যে খালাসি ছিল সে মরে গিয়েছে। তো ওভারটেক করতে পারেনি, এমার্জেন্সি ব্রেক করার কারণে ও সামনাসামনি ঠুকে দিয়েছে, ওর ব্রেকে কোনো কাজ করেনি। তো এই কারণে দেখো খালাসির দিকটা দেখো পুরোটা একদম, ওই দেখো দেখতে পাচ্ছ খালাসির দিকটা কিচ্ছু নেই, খালাসি সঙ্গে সঙ্গে ডেথ। এবং ড্রাইভারের এখনও কী পজিশন আছে তাও আমি জানি না, মানে পেশেন্টটাকে দেখতে পাইনি, যখন আমার চোখের সামনে অ্যাক্সিডেন্ট হয়ে গেলো সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে করে নিয়ে চলে গেছে। তো এত রিস্ক নিয়ে গাড়ি চালানোর কোনো দরকার নেই, সবসময় ডিস্ট্যান্স বজায় রেখে চালাবে এবং যেখানে ওভারটেক করার মতো সিচুয়েশন থাকবে না সেখানে ওভারটেক করতে যেও না। বারবার একই কথা বলছি, ওভারটেক করার সময় খুবই ধীরে সুস্থে, দেখতে পাচ্ছ কত বড় গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে। এবং ওই সাইডে যে গাড়িটা আছে ওই গাড়িটা তেমন কিছু ক্ষতি হয়নি, ও বাঁ দিকে ঢুকে গিয়েছে গাড়িটা। তো দেখো এই গাড়িগুলোকে এখন টানার জন্য এই যে ক্রেনগুলো নিয়ে এসছে, এগুলোকে দিয়ে গাড়িটা টেনে নিয়ে যাবে, পিছনটা একদম সেঁটে গেছে গাড়িটার সঙ্গে। যে সামনের গাড়িটা তার তেমন কিছু ক্ষতি হয়নি, জাস্ট একটা ঝটকা মেরেছে এইটুকুই, কিন্তু পিছনে যে ডাম্পারটা তার অতিরিক্ত ক্ষতি হয়ে গেছে, খুবই প্রবলেমের মধ্যে আছে। তো গাইস খুব সাবধান, নিজের সাইড বজায় রেখে গাড়ি চালাবে। তো গাইস তোমরা ভিডিওটা দেখে অনেক কিছু শিক্ষা পেয়েছো আশা করি।